বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ গেল শনিবার, 18 সেপ্টেম্বর। এখন বাজে প্রায় 3টে, আই মিন দুপুর 3টে। এত লেট রেজন হলো, কালকে নাইট শিফট ছিল, নাইট শিফট করে ঘুমিয়েছি, তারপরে মিটিং অ্যাটেন্ড করেছি, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন তোমার সাথে কথা বলছি। আর আজকের ওয়েদারটা সিরিয়াসলি বলতে অসাধারণভাবে রয়েছে, কিন্তু আবার শুনছি যে একটা নিম্নচাপের জন্য ওয়েদারটা এরকম। সো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট পুরো ভিজে আর আকাশ পুরো অন্ধকার করে রয়েছে। তো দেখো একবার, তো আই হোপ তোমরা সব দেখলে। তো কালকের কিছু ব্যাপার নিয়ে কথা বলার আছে, সেটা হলো যে কালকে আই মিন লাস্ট ডে 17 তারিখ যে পাম্পের যে সমস্যাটা বা ট্যাঙ্কের যে জল থাকছিল না, তার কারণটা হলো যে আমাদের নিচে যে রিজার্ভারের কাজ ছিল, যেটা বলছিলাম, সেখানে দুজন মিস্ত্রি কাজ করছিল আর তারা গোডাউনে গিয়ে তাদের হাত পা, যেহেতু টিউবওয়েলটা বন্ধ আছে তো সেই জন্য গোডাউনের ভেতরে গিয়ে হাত পা ধুয়েছিলো, বাট জল মানে ট্যাপটা বন্ধ করতে ভুলে গেছে, সেই জন্য কন্টিনিউ যতবার পাম্প চালানো ততবার জল শেষ হয়ে যাচ্ছিলো, এই সমস্যাটা হয়েছিল। কালকে যেটা ইলিশ পোলাও প্রথম আমার ওয়াইফ ঋতু আর কি ট্রাই করেছিল, আর আমার ওয়াইফ একা না, আমার ওয়াইফ আমার মা জেনারেলি ট্রাই করেছিল, তো ভালো হয়েছে। বাট কেন জানি না মনে হচ্ছিল মাছটা একটু ভাজা হলে ভালো হতো, আই মিন আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, বাট ওভারঅল ঠিকঠাক, আই মিন চলে যাবে। ওয়েদারটা যা রয়েছে শুনছিলাম না কন্টিনিউ বৃষ্টি হবে, আজকে থেকে বৃষ্টি স্টার্ট হলো, আর এরকম কথা আছে শনিবার নাকি বৃষ্টি হলে সারা সপ্তাহ বৃষ্টি হয়, আর আমি জানি না বাট শুনেছি এই কথাটা। তো আজকে সেই শনিবার, আর সেই শনিবার এরকম বৃষ্টি শুরু হলো, পুরো আকাশ মেঘলা, পুরো অন্ধকার করে রয়েছে, আবার হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। তো এই এবার নেক্সট যদি কোনো আপডেট থাকে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। টিল দেন আমি এখন একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, কারণ আবার আজকে নাইট শিফট রয়েছে। আই মিন রেস্ট বলতে টানার রেস্ট আমি নিতে পারি না, আই মিন কেউ যারা নাইট শিফট করে তারা কেউ টানার রেস্ট নিতে পারে, ব্রেক হয়, কারণ রাতে যে ঘুমটা একেবারে টানা যে 6-7 ঘন্টা যে ঘুমটা হয় সেটা কিন্তু সকালে সেই ঘুমটা কিন্তু হওয়া পসিবল না, সেই জন্য ব্রেক করে করে হয়, আর এই ব্রেক হওয়ার ফলে শরীরটা আরও বেশি দুর্বল লাগে। হ্যাঁ, আবার নাইটে যখন তুমি কাজে বসবে তখন আবার কিন্তু আস্তে আস্তে ফের একটা এনার্জি চলে আসে, বাট সারাদিনটা একটা কেমন একটা মানে ভাবে চলে আর কি, মানে যেন প্রচণ্ড উইক, কিছু ভালো লাগে না, সারাক্ষণ মানে ল্যাটকাই এরকম টাইপের লাগে। তো যাই হোক এখন যাব, 3টে বাজে, একটু হাফ অ্যান আওয়ার একটু ফোন নিয়ে ঘাটাঘাটি, তারপরে একটু ঘুমাবো 4টে নাগাদ, ঘুমিয়ে ফের ওই 7:30-8টার সময় উঠবো, তারপরে কথা বল। ওকে চলো, টিল দেন এটুকুই, এরপরে যদি কোনো আপডেট নতুন নতুন থাকে তোমাকে শেয়ার করবো। তো তারপরে আর কোনো আপডেট সেরকম কিছু ছিল না। হ্যাঁ, যেটা ছিল বলা সেটা হলো দুপুরবেলা শুলাম, সন্ধ্যাবেলা 8টার সময় ঘুম থেকে উঠলাম, আর তারপরে নর্মাল ডে ডিনার কমপ্লিট করলাম। হ্যাঁ, তার আগে গেছিলাম, প্রতিদিন আমাদের বাড়িতে ফুল লাগে পুজো করার জন্য ঠাকুরের, তো ফুল আনতে গেছিলাম, তারপরে আসলাম, এসে 9:30টার সময় ডিনার করলাম, করে তারপরে কাজে বসে গেলাম। তো এই ছিল টোটাল আজকের দিনের রুটিন, শুধুমাত্র বলছি কী করছি না করছি, বাট এবার থেকে ট্রাই করব সেটা দেখানোর, বাট কতটা করতে পারবে ডোন্ট নো, বাট ইয়েস আই উইল ট্রাই। তো সবাই যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকো, যদি ভালো লেগে থাকে ইনকেস দেন ইউ নো কী করতে হবে না করতে হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, উইদাউট মাস্ক উইদাউট রিজন কেউ এই মুহূর্তে বাইরে বেরিয়েও না, কারণ এখনও পর্যন্ত কিন্তু সব কিছু স্টেবল হয়নি। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, টিল দেন টাটা বাই বাই, সি ইউ সুন।
দেখলে আমার লাইব্রেরি কেমন লাগলো জানিও।